दर्शक अस्सलामु आलाइकुम, आशा करी भालो आछेन। आज आपनादेरके देखाबो उंचा पहाड़, विशाल बड़ो एक पाथर। तो दर्शक देखें, आमरा धीरे धीरे पहाड़ेर ऊपर उठछी। मास सातेर लोक ऊपर उठे पड़ेछे आपनार प्राय। एटा देखेन, एटा हच्छे पाथर। এখানে থেকে আপনি যে দিকে তাকাবেন সবুজ আর সবুজ। যে আমার সাথীর লোক প্রায় উপর উঠে পড়েছে। এই পাথরটার হাইট আপনার প্রায় নিচ থেকে 100-150 ফিট হাইট উঁচা। তো দর্শক দেখেন, পাথরের উপরে জঙ্গল, ছোট ছোট জঙ্গল, গাছপালা। এই যে পাথরের উপরে পাথর দেখেন, এই যে একটা পাথর, এই যে ছোট ছোট পাথর। এটা কিন্তু পামবাগানের ভিতর, পামবাগানের ভিতরে। এখানে থেকে আপনি এখানে থেকে যেদিকে তাকাবেন খালি সবুজ আর সবুজ, পাম গাছ আর পাম গাছ। তো দর্শক দেখেন, আর এই যে পাহাড়ের উপরে অনেক মুরগি আছে। এই যে আমার সাথীর লোক আপনার পাথর মাইচার মুরগি একবার ফরফর ফরফর করে উড়ে চলে যাচ্ছে। আল্লাহর কি সৃষ্টি দেখেন, যেদিকে তাকে আপনার খালি সবুজ আর সবুজ, নীল আকাশের নিচে সবুজ আর সবুজ। মানে চোখ যত দূর যাবে আপনার, তত দূর সবুজ আর সবুজ লাগবে খালি। দেখেন আর একটা পাহাড় দেখা যাচ্ছে উঁচা। এই যে মালুষের পাম গাছ, এই পাহাড়টা আপনার মালয়েশিয়া পাম বাগানের ভিতর। এই পাহাড়টার হাইট আপনার 100-150 ফিট হাইট হবে, উঁচা হবে। এ পাহাড়ের উপরে উঠতে তোমার কেমন লাগ রায়ে? ঠিক লাগ রায়ে, আচ্ছা লাগ রায়ে, হ্যাঁ গুড লাগ রায়ে। দর্শক আমার যে আমার সাথে কাজ করে সে বুঝে বহুত আচ্ছা লাগ রায়ে, অনেক ভালো লাগছে। আমার এই সাথীর লোকের বাড়ি হচ্ছে নেপালে, আমার সাথে কাজ করে। যাই হোক দর্শক, আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন এই কামনা করি। খোদা হাফেজ।